আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোর সিস্টার ফ্যামিলি বাংলাদেশি মোম লাইফস্টাইল আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তার জন্য আলুর দমের মতো করেই একটি তরকারি রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে পাঁচ পুরন দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে গিয়েছে তাতে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাকেও আবার একটু ভালো করে বেজে নিয়েছি যাতে এর রস স্মেলটা চলে যায় ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গরম পানি গরম পানি দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি হলুদ মরিচ এবং জিরার গুঁড়া সাথে লবণ তারপর মশলাটাকে ভালো করে কষানোর জন্য রেখে দিয়েছি মশলাটা যখন ভালো করে কষে তেলটা উপরে ভেসে এসেছে তাতে দিয়ে দিয়েছি আলু আর গাজর আলু আর গাজরটাকে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছি অনেকক্ষণ সিদ্ধ হওয়ার জন্য এরিফ্যাকে আপনাদেরকে আবারও একবার বলে দিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা খুব তাড়াতাড়ি তা দেখে নিতে পারেন এই যে আমার আলু আর গাজরের তরকারি অলমোস্ট হয়ে এসেছে এখন আমি এগুলোকে তার সাথে করব শ্যামাই আর লুচি এই তো শ্যামার জন্য আমি দুটা চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে তরকারিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভেঙে দিব ভেঙে দিলে হয় কি তরকারিটা দেখতে একটু ভালো লাগে এটা ছিল শুক্রবারের ব্লগ আমার মেজবোন ফারিহা বৃহস্পতিবারে বিকেলে আমার বাসায় এসেছিল। সেই জন্য শুক্রবারে ওর পছন্দের নাস্তা তৈরি করতেছিলাম আর এই যে আমার তরকারিটা হয়ে এসেছে তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে আবার একটু ডেকে রেখে দিব তারপর নামিয়ে নেব শ্যামাইয়ের জন্য দুধটাও রেডি করে রেখে দিয়েছি আর এই যে শ্যামাইগুলোকে আমি একটু ক্রিস্পি হওয়ার জন্য আবারও ভেজে নিচ্ছি ভাজলে হয় কি অনেকক্ষণ মুচমুচে থাকে আর এখন তৈরি করব লুচি লুচি আমরা অনেকেই তৈরি করতে পারি যারা তৈরি করতে পারে না তাদের জন্য আবারও একবার দেখিয়ে দিচ্ছি একটা বলে আমি দুই কাপের মতো আটা নিয়ে নিব আর তাতে হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিব লবণ আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিব তেল এখন ভালো করে তেল ও লবণ আটার সাথে মিক্স করে নেব মিক্সটা অবশ্যই ভালো হতে হবে লুচি তৈরি করা খুবই সহজ যদি কিছু টেকনিক অবলম্বন করা হয় আমার মতো আনারি হাতে যেহেতু লুচি ফুলে তাহলে অবশ্যই আপনাদের হাতেও ফুলবে আর এই যে আমি দেখে নিচ্ছি আমার আটাটা রেডি হয়ে গিয়েছে তাতে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব আমার অবশ্য পানি দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে আর এই যে মাখানো শেষ এখন আমি উপরে হালকা করে তেল দিয়ে এটাকে দশ মিনিটের মতো রেখে দিব যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা আরও বেশি রাখতে পারেন রেখে দিলে হয় কি ডোটা সেট হয় আর লুচিগুলোও ভালোভাবে ফলে ওঠে এই যে আমার দশ মিনিট হয়ে গিয়েছে আর ডোটাও আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আমি এটাকে আবারও কতক্ষণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো এক্ষেত্রে হয় কি ডোটা যত বেশি সফট হয় লুচিগুলো তত ভালো হয় ডো আমার রেডি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ছোটো ছোটো লেচির আকারে কেটে নিব তারপর বেলে নিব আর কতটুকু করে তার পুরুত্বটা রাখতে হবে সেটা দেখিয়ে দিব এই তো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক এই ফাঁকে আমি দেখিয়ে দিই এই যে দেখুন বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না এই তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে লুচিও বেলা হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে যদিও আমার লুচি গোল হয় না শুধু লুচি কেন আমার রুটিও এত একটা গোল হয় না তারপরও খাওয়া তো যায় এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এখন আমি এটাকে উলটি দিয়ে ওই পাশটা ভালো করে ভেজে নিব আসলে ফারিহা লুচি বা পরোটা এগুলো তরকারি দিয়ে খেতে পছন্দ করে যেহেতু আজকে শুক্রবার ছিল আমার হাতেও সময় ছিল আর ও বাসায় ছিল ওর কাছে হাম্মাদকে দিয়ে আমি ওর জন্য ওর পছন্দের খাবারটা বানিয়ে দিলাম আর এই যে লুচিটা আমার ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিব আর যেহেতু শুক্রবার ছিল সেজন্য জন্য হারে সারেসের বাবার ফারিহা আমরা একই সাথে ডাইনিংয়ে খেতে বসে গিয়েছিলাম সব খাবার আমি ডাইনিংয়ে এনে আমি সবাইকে বেরিয়ে দিচ্ছিলাম আসলে ফারিহা হোস্টেলে থাকে শনিবারেও যেহেতু ওর কলেজ খোলা থাকে তো যে শনিবার ক্লাস থাকে না বা ক্লাস একটু দেরিতে থাকে তো ওই বৃহস্পতিবারে ও আমার বাসায় চলে আসে আর যেহেতু হোস্টেলে এত ভালো করে খাবার খেতে পারে না এই জন্য চেষ্টা করি ওর পছন্দ অনুযায়ী কিছু না কিছু রান্না করার জন্য যাতা করে ও তৃপ্তি করে খেতে পারে আসলে ও যখন আমাদের বাসায় যায় তখন আমার আম্মুও এরকম করে যে ও কি খাবে না খাবে ওটা ওকে জিজ্ঞাসা করে আর আম্মু যেহেতু সবসময় আমাদের কাছে থাকে না আর ফারিহার কলেজ আমার বাসা খুব বেশি একটা দূরে না সেজন্য ও আসলে আমি চেষ্টা করি আমুর মতো করেই ওকে খাওয়ানোর জন্য আসলে চার বোনের মধ্যে আমি সবচেয়ে বড় তো এই জন্য বড় বোনের দায়িত্ব পালন করি আর এই যে আমার রান্নাঘরের নাজেহাল অবস্থা কোনো কিছুই ক্লিন করি নাই নাস্তা তৈরি করে আগে নাস্তা করে নিয়েছি এই যে রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি আর এই যে ঝুড়িটা এই ঝুড়িটার মধ্যেই আমি আমার যত হাঁড়ি পাতিল আছে সবগুলো ধুয়ে রাখি এটা আমার অনেক বছরের পুরনো আর নিচে একটা ট্রে দিয়ে রেখেছি যাতে পানিটা নিচে ঝরে যায় তাতে ঝরে যাওয়া পানিটাকে আমি সহজে ফেলে দিতে পারি আজ এই পর্যন্তই সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম